তাদের উপস্থিত আছেন মহানগর জজ পরিষদের যুগ্ম সহসভাপতি অমন কান্তি ধর, মহানগর পরিষদের যুগ্ম সম্পাদক শ্রী চন্দন দাস, নির্বাহী কমিটির সদস্য বিশ্বনয় দাস, বিপ্লব সম্পর্ক সহ নেতৃবৃন্দ, আমি এখন রাজীব আলোক কর্তৃপক্ষ রাখান। ধন্যবাদ। খুলনা জেলা পর্যটন পরিষদের সভাপতি গৌরাঙ্গ দেব বক্তব্য দাবিতে জানা জানাচ্ছে এবং আজকের প্রতিবাদ সভা ও সমাবেশের সম্মতি প্রকাশ করছে এবং অবিলম্বে গৌরাঙ্গ দেব বক্তব্য দাবি করে আমি আমার সংযুক্ত বক্তব্য জ্ঞান শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ রাজীব আলোকে সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ সিংহ উপজেলা শাখার সম্মানিত সভাপতি, আমাদের সংগ্রামী নেতা মনমোহন দেবনাথ উপস্থিত আছেন, আমাদের জেলা কমিটির সম্মানিত সহসভাপতি শিবব্রত ভৌমিক চন্দন, এ পর্যায়ে আমি কোম্পানীগঞ্জ উপজেলার আমাদের সংগঠনের নেতা অখিল বিশ্বাসকে সংক্ষেপে দুটি কথা বলা অনুরোধ জানাচ্ছি। আজকের এই প্রতিবাদ সভার সন্ধ্যাভাজন সভাপতি, অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সিলেট জেলা পূজা উদ্যান পরিষদ এবং হিন্দু মধ্য শিক্ষা লক্ষ্য পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত পূজা পরিষদ এবং হিন্দু মধ্য শিক্ষা লক্ষ্য পরিষদের নেতৃত্ব সবাইকে আমার অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই প্রতিবাদ সভায় একটি কথাই বলবো যে খুলনা জেলার যে আমাদের সংগ্রামী সভাপতি গৌরাঙ্গতে ওনাকে যে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার অতিবিলম্বে আমাদের এই নেতাকে যাতে আমাদের শারদীয় দুর্গোৎসবে আমরা ফিরে পেতে পারি, সেই জন্য আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়ে সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের উপজেলা নেতৃবৃন্দের মধ্যে কানাইঘাট উপজেলা শাখার সংগ্রামী সভাপতি চিত্রশিল্পী ভানুলাল দাসকে সংক্ষেপে বক্তব্য রাখার অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট জেলা মহানগরের পূজা পরিষদ এবং ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে সাম্প্রদায়িক ভক্তি বরাবরই তারা তাদের যে নগ্ন খাবার সাজিয়ে রাখে তারই প্রতিফলন আমাদের খুলনা জেলায় সংগঠিত হয়েছে। বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় এই ধরনের কার্যক্রম আমরা বিগত দিন থেকেও দেখে আসছি। আমাদের অনুরোধ থাকবে এই সরকার ক্ষমতা থাকা অবস্থায় সাম্প্রদায়িক শক্তি যেভাবে মাথা নাড়া দিয়ে উঠে এবং বারবার তার নগ্নতা দিয়ে সংখ্যালঘুদের নির্যাতন করে, বাড়িঘর চালায়, ভাঙচুর করে, সম্পদ লুট করে, সুনামগঞ্জে করেছে, চিটাগাঙ্গে করেছে, এখন সর্বোপরি আমাদের পূজাকে সামনে রেখে আমাদের সভাপতিকে সাজানো পরিকল্পিত মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই এই মুক্তি যদি আসন্ন পূজার মাত্র 11-12 দিন বাকি, এর মধ্যে যদি না মুক্তি হয় তাহলে সারা বাংলাদেশে পূজা উদযাপন পরিষদ, হিন্দু প্রত্যক্ষ পরিষদ এবং সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় রাস্তায় নেমে তার ব্যবস্থা নিবে এবং সরকারকে বাস্তব করবে তার মুক্তির জন্য। অতএব আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানোর দাবি, অনতিবিলম্বে তার মুক্তি চাই এবং যদি একদিনের মধ্যে মুক্তি না হলে এই সংগ্রাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, সেই দাবি জানিয়ে এবং তার মুক্তি কামনা করে সবাইকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের বক্তাদের কাছ থেকে আপনারা শুনেছেন যে আমরা কি কারণে আজকে এখানে মিলিত হয়েছি। এদেশের সনাতন ধর্মাবলম্বী সংগ্রামী সম্প্রদায়ের মানুষ আজকে আমরা এখানে দাঁড়িয়েছি একটি দেশে, একটি রাষ্ট্রের, যে রাষ্ট্রের 50 বছর পূর্তি হতে যাচ্ছে, আমাদের প্রিয় জন্মভূমি, প্রিয় মাতৃভূমি। এই দেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে, প্রতিটি সংগ্রামে
এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান উপজাতি সহ সকল শ্রেণী পেশার মানুষ আমরা তাদের কাজ কিনে দেশকে স্বাধীন করেছি এবং দেশের উন্নয়ন অগ্রগতিতে আমরা সমানভাবে অংশ নিচ্ছি। কিন্তু দুঃখের পরিতাপের ব্যাপার, একটি ফেসবুক পেজকে কেন্দ্র করে আমার জুমন দাসকে মাসের পর মাস কারাবরণ করে থাকতে হয়েছে। আমার জুমন দাসকে এদেশের ম্যাজিস্ট্রেট আদালত জামিন দেয় নাই, এদেশের জজ কোর্ট জামিন দেয় নাই, হাইকোর্ট থেকে তিনি জামিন পেতে হয়েছে। তিনি কোনো মার্ডারার নয়, তিনি কোনো দাদি আসামি নয়, তিনি কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করেননি। কারণ তার দুশ্চিন্ত এদেশের মৌলবাদী এবং যারা ধর্মীয় উস্কানি দিয়ে মানুষকে বিপদগামী করে সেই মমনুল গঙ্গের বিরুদ্ধে তিনি একটি স্ট্যাডার দিয়েছিলেন। কিন্তু তার কারণে তাকে মাসের পর মাস কারাবরণ করে হাইকোর্ট থেকে তাকে জামিন পেতে হয়েছে। আমরা চাই এই বৈষম্যগুলো এদেশ থেকে দূর হোক। আমরা চাই আমার গৌরাঙ্গ বাবুকে থানায় ডেকে নিয়ে গ্রেফতার করা হয়েছে, তাকে যেন মুক্ত করে দেওয়া হোক। আমি এ পর্যায়ে সংক্ষেপে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিলেট মহানগর শাখার সম্মানিত যুগ্ম সম্পাদক অ্যাপেক্সিয়ান চন্দন দাসকে, অ্যাপেক্সিয়ান চন্দন দাস ধন্যবাদ। আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ভোলা জেলা পূজা উদ্যাপন পরিষদের সম্মানিত সভাপতি গৌরাঙ্গ চন্দ্রকে একটি নিছক কারণে তাকে থানায় ডেকে নিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা বেশি কিছু করতে চাই না, আমাদের একটাই দাবি, অবিলম্বে আগামী শারদীয় পূর্বোৎসবের পূর্বে আমরা গৌরাঙ্গ চন্দ্রকের মুক্তি চাই। আমরা চাই তিনি যেন কারাগার থেকে মুক্তি পেয়ে এই শারদীয় পূর্বোৎসবে অংশগ্রহণ করতে পারে। আমরা সরকারের কাছে এই দাবি জানাচ্ছি, সেই সাথে আরো দাবি জানাচ্ছি যে সামনে শারদীয় দুর্গোৎসব, এই দুর্গোৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক গোষ্ঠী ইতিমধ্যেই তাদের তৎপরতা শুরু করেছে, বিভিন্ন মঠ মন্দির প্রতিমা ভাঙচুরের চেষ্টায় লিপ্ত হয়েছে। এই বিষয়টি সরকার সতর্ক ভাবে দেখবে এবং অবিলম্বে মুক্তি দেন, নতুবা আমরা বৃহৎ আন্দোলনের মাধ্যমে তাদের মুক্তি আদায় করিয়া জানবো। আর প্রশাসন আমাদের সেটা বারবার করলে আমাদেরকে নির্যাতন আমাদের বাড়িঘর জেলা পুরা এগুলো করে আসিয়েছে, কিন্তু কোনো কথাই শুনতেছে না। আমরা সামনে দুর্গা পূজা মা দুর্গা চন্দ্রের প্রার্থনা করবো, এই মধুরটা যেন ধ্বংস করিয়া দেন, না হলে আমাদের নিরাপত্তা বসবাস করতে পারতেন না। এই বলে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ প্রজা উদযাপন পরিষদের জেলা শাখার যুগ্ম সম্পাদক সাবেক ছাত্র নেতা অরুণ দেবনাথ সাগর, উপস্থিত আছেন ছাত্রযুগ ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা, আমাদের সাংগঠনিক পূজা উদযাপন পরিষদের নেতা একগুপ্ত শ্রীবাবু গোস্বামী বাপ্পা, সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা আমাদের এই কর্মসূচি থেকে বারবার আপনাদের সামনে যে কথাগুলো উচ্চারণ করতে চাই, বারবার যে কথাগুলো বলতে চাই, সামনে শারদীয় দুর্গোৎসব। আপনারা জানেন এই শারদীয় দুর্গোৎসব একটি বৃহৎ উৎসব, যেখানে আমরা আমাদের উৎসবে সকল মানুষের আমন্ত্রণ জানাই। এই উৎসবে হিন্দু মুসলিম সকলে মিলে আমরা এই উৎসবটাকে সার্থক করে তুলি। আপনারা আমাদের মুসলিম বন্ধুরা এই উৎসবে আমন্ত্রিত হয়ে আমাদেরকে দেখতে যান, আমাদের কাছে কুশল বিনিময় করেন। আমরা চাই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে। 1972 সালের যে সংবিধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংবিধান রচনা করেছিলেন জাতির পিতা, সেই সংবিধানে আমরা ফিরে যেতে চাই। একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে যাতে সকলের সমান সুবিধা বোধ করতে পারে। কিন্তু দুঃখের বিষয়, বারবার এদেশের অপশক্তিগুলো, এদেশের সাম্প্রদায়িক শক্তিগুলো আমাদেরকে বারবার ধর্মীয় সংখ্যালঘু আখ্যায়িত করে আমাদেরকে দ্বিতীয় নাগরিক বানানোর প্রচেষ্টা করছে। কিন্তু আমরা মনে করি এদেশের বিবেকবান মানুষ আমাদের সাথে রয়েছেন এবং আমরা একদিন এই দেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে মাথা ধরা দিয়ে দাঁড়াবে, এটি আমাদের বিশ্বাস। আজকের এই সমাবেশ থেকে আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি রহমানগড়ের বীর মুক্তিযোদ্ধা আমাদের সংগঠনের সিনিয়র নেতা সর্দার গোপিকা শ্যাম প্রকাশ্য চরণ দাকে বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম প্রকাশ্য চরণ গৌরাঙ্গদের মুক্তি কামনায় প্রশ্ন অনেক আছে। অনেকেই বলছেন আমরা ধর্মীয় নিরপেক্ষ রাষ্ট্র চাই, তাও বলতে হচ্ছে স্বাধীনতার কোনটার মধ্য কর্প। এইটাই সবচেয়ে দুঃখের ব্যাপার। আজকে আমাদের দেশে যা ঘটছে সেই ব্যাপারে আমার মনে হয় না প্রশাসন সহ সরকারের কোন বিভাগ সেটাকে ভালো নজরে দেখছেন। যদি তাই হতো তাহলে আজকে আমাদের এখানে দাঁড়িয়ে বলতে হতো না যে আমাদের গৌরাঙ্গদার মুক্তি দিতে হবে। গৌরাঙ্গদা যেদিন গ্রেপ্তার হন সেদিন আমরা সেন্ট্রাল কমিটির সঙ্গে ভার্চুয়াল সভায় সম্পৃক্ত ছিলাম। সেখানে আমরা যেটা জানতে পেরেছি, নির্মলদা যা বলেছেন যে গৌরাঙ্গদাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পর এবং আগেও নির্মলদা স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন, এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু সন্তোষজনক কোনো উত্তর পান নাই। আমরা কার কাছে দাঁড়াবো? বলছেন নিরাপত্তার স্বার্থে ওনাকে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে, যেটা আগে ছিল ডিটেনশন। নিরীহ নাগরিকদের জেলে রেখে ডিটেনশনের নামে বিভিন্ন অত্যাচার করা হতো, আর এখন হচ্ছে যে আইটি অ্যাক্ট অর্থাৎ প্রযুক্তি আইনে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে গৌরাঙ্গবাবুকে, যাতে তার উপর কোনো বাইরের হামলা না হয়। প্রশ্ন আমার সেখানে, যে ব্যক্তি এই গৌরাঙ্গবাবুর নাম্বারটাকে হ্যাক করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে সেই ব্যক্তিকে খুঁজে পাওয়ার জন্য কোন প্রযুক্তি কি আমাদের দেশে নেই? আজ পর্যন্ত সেটা ব্যবহার করা হয়নি। আমি জানি আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী তখন বাহিনী আছে যারা নিমিষের মধ্যেই কারা হ্যাক করেছে কি করেছে ওরা বের করে দিতে পারে। রেলের যে টিম আছে তারা বের করে দিতে পারে। যে প্রশ্ন হলো সেগুলো বের করা হচ্ছে না কেন, জনসমক্ষে আনা হচ্ছে না কেন, আইনের আওতায় আনা হচ্ছে না কেন? আমরা যদি রানু থেকে শুরু করে ভোলা পর্যন্ত যাই তাহলে ততগুলো ঘটনা আছে, সবগুলো ঘটনার পেছনে ফেসবুক এক করে বিভিন্ন সংবাদ পরিবেশনের জন্য আমাদের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক নেতা নিরীহ লোক কারাবরণ করতে হয়েছে। সর্বশেষ যেটা আমরা সাল্লার যে ঘটনা সেই ভদ্রলোক তাকে জামিন নিতে হয়েছে হাইকোর্ট থেকে, অথচ যারা এই মামলার আসামি ছিলেন তাকে হাইকোর্ট অব্দি যেতে হয়নি। সংগ্রামী সাথীরা, আজকে আমাদের সময় এসছে আমরা প্রতিবাদ আর কত করব। আমাদের ভাষাতে এবং আমাদের কাজে কর্মে প্রতিরোধ গড়ে তোলার মন মানসিকতা নিয়ে আমাদের দাঁড়াতে হবে। আজকে আমরা বারবার বলছি হয়তো কালকে আমার নাম্বার হ্যাক করে আমাকেও নিয়ে যেতে পারে অ্যারেস্ট করে, তারপর আপনারা এইভাবে দাঁড়াবেন যে ভূমিকা স্বামীর মুক্তি চাই? এটা কতদিন চলবে? আমাকে নিতে পারে, আপনাকে নিতে পারে, এটা কতদিন চলবে? সেই জিজ্ঞাসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমরা কোথায় আছি? আমরা কি আপনাদের হিসাবে আছি না আপনার হিসাব থেকে বাইরে? যদি আপনি মনে করেন আমরা আপনাদের হিসাবে আছি তাহলে আমার প্রশ্নের জবাবটা আপনাকে দিতে হবে। আজ পর্যন্ত যারা এই দুষ্কৃতিকারী এই কাজের সঙ্গে জড়িত তাদের একজন চোখে আপনারা ধরেছেন, একজন কি আইনের আওতায় এনে শাস্তি বিধান করছেন? যদি করছেন তাহলে আজকে আমাদের এখানে দাঁড়িয়ে গৌরাঙ্গদার মুক্তি চাইতে হতো না। উপস্থিত সাথীরা, আমি আবারও আপনাদেরকে আগামী দিনে প্রতিরোধের সংগ্রামে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। ধন্যবাদ সদ্য নেতা গোপিকা শ্যাম প্রকাশ্য চরণ দাকে আমাদের মাঝে উপস্থিত আছেন।
আরেক বীর মুক্তিযোদ্ধা দক্ষিণ সুরমার কৃতী সন্তান পূজা উদযাপন পরিষদের সংগ্রামী নেতা বীর মুক্তিযোদ্ধা সুবল পালকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি, সম্মানিত সিলেট পার্টির আপনাদের সবাইকে অভিনন্দন। বাংলাদেশ প্রায় 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা বসবাস করছি, স্বাধীনভাবে বসবাস করতে চাই। আমরা সকল নাগরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সহ এই দেশে আরো যত জাতি উপজাতিরা আছেন সকলে মিলেমিশে আমরা এই স্বাধীনতা উপভোগ করতে চাই, স্বাধীন দেশে বসবাস করতে চাই। কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয়, ধর্মীয় সংখ্যালঘু হিসাবে নানান পূজা অর্চনা ধর্মীয় উৎসব পালনের সময় আসলে পরেই এই দেশে কিছু সংখ্যক লোক আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে তারা সচেষ্ট হয়ে উঠেন, অর্থাৎ ধর্ম নিরপেক্ষতাকে তারা জলাঞ্চল দিতে চান, দিয়ে সংখ্যালঘুদের মনের মধ্যে যে আঘাত করেন সেই আঘাতে আজকে প্রতিঘাত স্বরূপ আজকের এই মানব বন্ধন, আজকের এই জনসভা। সম্মানিত সিলেটবাসী, আপনারা জানেন এই দেশে স্বাধীনতা যুদ্ধের সময় প্রায় 1 কোটি লোক এই দেশ থেকে স্থানান্তরিত হয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে আমরা আশ্রয় নিয়েছিলাম। আজকে রোহিঙ্গারা এসেছেন প্রায় 10-11 লক্ষ, আমরা খুবই বিবর্ষ হয়ে পড়েছি, আমরা খুবই একটি লাজুক অবস্থার মধ্যে আছি। আর আমরা স্বাধীনতার জন্য প্রায় 70-80 ভাগ সংখ্যালঘুরা আমরা পার্শ্ববর্তী দেশে আশ্রয় গ্রহণ করেছিলাম, সমস্ত বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, আমরা বাস্তবে কি হয়েছি সেটি একটি বড় কয়েক ছিল, লক্ষ লক্ষ কোটি মানুষের স্থানান্তর, এই স্থানান্তরের কারণে বিশ্ব দৃষ্টি আকর্ষণ করে আমরা 9 মাস যুদ্ধের 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলাম। আজকে সংখ্যালঘুরা বিমর্ষ, আজকে তাদের চেতনা স্বাধীনতার চেতনা থেকে তুলে ধরে যাচ্ছে আমরা কি এই দেশের সত্যি নাগরিক কি না। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে আপনারা জানেন, এমন একটি বিষয়, এমন একটি যুগমরণা অন্যের কাছে হতে পারে, কিন্তু ধর্মীয় সংস্কৃতি যারা লালন করেন তাদের কাছে ধর্মীয় একটি পয়েন্টের আঘাতের কারণে তারা সারা জীবন ব্যর্থ হয়ে গেছে তারা মনে করতে পারেন। এই হিসাবে আমরা এই দেশের শুভ দৃষ্টি সম্পন্ন সকল নাগরিকের দৃষ্টি আকর্ষণ করতে চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই ব্যাপারে আমাদের কোন আপোষ নাই, এই বিষয়ে আমরা সকলে জাতি ধর্মকে আমরা সম্মান প্রদর্শন করব, নিজস্ব ধর্মকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য, নিজস্ব ধর্মকে আমরা সুপ্রতিষ্ঠিত করার জন্য অন্যের ধর্মকে সম্মান প্রদর্শন করব, এটাই ধর্ম নিরপেক্ষতা। এই ধর্ম নিরপেক্ষতাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই এই জাতির দেশে। তাই আমরা আপনারা জানেন ধর্মীয় সংখ্যালঘুর কারণে সুমন দাসের একটি সামান্য ঘটনার নির্দোষ ব্যক্তির 5-6 মাস কারাবরণ করতে হয়েছে, আমরা অতীব গর্বাহত একজন নির্দোষ ব্যক্তিকে 5-6 মাস কারাভোগ করতে হলো, এই দেশ কিসের বিচার বিভাগ, এই বিচার বিভাগের কেন প্রশ্ন আসবে না? আপনারা সকলেই জানেন এই সকল ঘটনা আজকে এই সুমন দাসের কারাভোগের কারণে আমরা মর্মাহত, আমাদের প্রতিভা ভাঙচুরের কারণে আমরা মর্মাহত, এই মর্মাহতকে কোন লেবাবা দিয়ে এটাকে
শেষ করা যাবে না এটাকে আমাদের এই আগামকে এই গতকে আপনারা নিরাময় করতে পারবেন না তাই সকলের শুভ দৃষ্টি সম্পন্ন সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই ধর্মীয় অনুমতিতে আঘাত দিবেন না এটার ফল ভালো হয় না এটা ফল ভালো হতে পারে না সবাইকে ধন্যবাদ धन्यवाद संग्रामी नेता वीर मुक्तिजोद्धा शुभचंद्र पाल सभापति बक्तव्य पूर्वे केंद्र कमिटी नेता उपस्थित आछेन भोलाना बक्तव्य राखबेन अनेक नेतृबृंद एखाने उपस्थित आछेन हिंदुभूम पूजार्चन परिषद ओक्य परिषद नेता उज्जवल रंजन चंद एवं उपस्थित आछेन दक्षिण सीमा आयोग नेता राजू पाल प्रदीपदा उपस्थित आछेन प्रदीप देव बनादा দক্ষিণ সীমা নেতা এবং পূজা উচ্চারণ পরিষদের আমাদের সংগ্রামী নেতা পূজা উচ্চারণ পরিষদের সিনিয়র সহসভাপতি আমাদের মণিপুরি সাহিত্য পরিষদের নির্মল সিং আদালে উপস্থিত আছেন আমাদের আমাদের পূজা উচ্চারণ পরিষদের নেতা মিঠু মোহন দেব উপস্থিত আছেন আমাদের জাতীয় পরিষদ সদস্য শিবব্রত রৌমিক চন্দন আমাদের মহানগর কমিটির সদস্য রাজীব কুমার দে বীরেশ মল্লিক আমাদের সংগ্রামী নেতা গৌরাঙ্গ সরকার আমাদের ছাত্র যুব ঐক্য পরিষদের নেতা ছাত্রৈক্য পরিষদের কেন্দ্রীয় নেতা রক্ষীদেব এবং পূজা পরিষদের সংগ্রামী সংগঠক জোনাক চৌধুরী সহ আমাদের বিভিন্ন উপজেলা এবং ইউনিটের ইউনিয়ন পর্যায়ে এবং সিলেট মহানগরীর অনেক পূজা কমিটি সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের ছাত্রৈক্য পরিষদের সাবেক ছাত্র নেতা স্বপন বর্মন সহ অনেকেই উপস্থিত আছেন আমি যাদের নাম বলতে পারিনি আমাদের রতীন্দ্র সিনহা আছেন অনেকেই আছেন স্বপন সিনহা আছেন সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সুবলদা বক্তব্য দিয়েছেন ভোলাদার বক্তব্য মাধ্যমে সভাপতি তার সমাপনী বক্তব্য দিবেন আমরা শুধু বলতে চাই এখানে প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন আমাদের আসন্ন শারদীয় দুর্গা পূজা 11 তারিখ থেকে শুরু হবে এই 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত শারদীয় দুর্গা পূজা হবে প্রতিটি জেলা উপজেলায় প্রতিটি ইউনিয়ন পর্যায়ে পূজা মণ্ডপ গুলো তার স্বাস্থ্যের কাজ চলছে আমরা যেন শুনতে পাই না বিশেষ করে সিলেট বিভাগের কোথাও কোনো ধর্মীয় পূজা মণ্ডপে কোনো ধরনের সংঘাতের সৃষ্টি হয়েছে কোন মূর্তি ভাঙচুর হয়েছে যদি এরকম কোন সংবাদ আমরা শুনি তাহলে সংশ্লিষ্ট থানার কর্মকর্তা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দায়ী থাকবেন কারণ আমরা বারবার সতর্ক করেছি যদি সে এক শ্রেণীর মানুষ আছে তারা এই ধর্মের নাম করে আমাদের দেশের সংস্কৃতিকে নষ্ট করতে চায় তারা রাষ্ট্রকে শান্ত করতে চায় তারা চায় এই দেশের সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হোক আমরা এই দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হতে দিতে পারি না দিতে পারবো না কারণ 71 সালের বীর মুক্তিযুদ্ধের 2 মুক্তিযোদ্ধা এখানে আছেন তারা এই দেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিচিত করার জন্য লড়াই করেছেন আসুন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকে ভাই ভাই হোক কাঁধে কাঁধ মিলে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছরে বিজয়ের 50 বছরে আমরা বাংলাদেশকে একটি সোনার বাংলা বাংলাদেশের অসাম্প্রদায়িক বাংলাদেশ হিন্দু মুসলিম সবাই মিলে যেন এই বাংলাদেশকে গড়ে তুলতে পারি সেই প্রত্যাশা রাখছি এবং গৌরাঙ্গটাকে গ্রেফতার করা হয়েছে অনতিবিলম্বে গৌরাঙ্গের আগে যদি মুক্তি দেওয়া না হয় পূজার আগে কঠোর কর্মসূচি কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং এখন বক্তব্য রাখার জন্য কেন্দ্র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ঘোড়াকে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আজ শ্রীনগরের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশে সভাপতন সভাপতি উপস্থিত বৃন্দ ও সুমি সমাজ আজ আপনারা জানেন আগামী 11 অক্টোবর হতে সনাতনী সমাজের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব শুরু হতে যাচ্ছে সেই দুর্গা উৎসবকে সামনে রেখে বাংলাদেশের সাম্প্রদায়িক শত্রু একাত্তরের সেই প্রতাত্মাগুলো আবার জেগে উঠেছে তারা দেশের বিভিন্ন স্থানে দেবতার প্রতিমা ভাঙচুর করছে ফেসবুক হেক করে ভুয়া জেলার সভাপতি গৌরাঙ্গের ফেসবুক
কারিগরি থেকে ধর্ম আন্দোলনের পর পরিস্থিতি পুরা জেলায় স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। পাশাপাশি নিরাপত্তা জাদুকর নামে গৌরাঙ্গে থেকে এরস করা হয়েছে। আজকে সারা বাংলাদেশে জেলা উপজেলায় প্রতিবাদ সমাবেশ থেকে একটাই দাবি উঠেছে, অবিলম্বে দুর্গা পূজার আগেই গৌরাঙ্গ থেকে মুক্তি দিতে হবে। আমরা সরকারের কাছে বিভিন্ন সময় এই সমস্ত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত সহ দোষীদের শাস্তির দাবি করেছি, কিন্তু আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী চলছে, মুজিব শতবর্ষ বাংলাদেশে চলছে, এর মাধ্যমে বিশ্বস্ত সৈন্যের রক্তের বিনিময়ে অর্জিত সেই সাথীর জনকরে স্বপ্নের সোনার বাংলায় আজকে সেই একাত্তরের পরাজিত শক্তি আবার মাটি নেমেছে। তারা বাংলাদেশকে অর্থনীতিশীল রাষ্ট্র বানাতে চায়, তারা এদেশের সংখ্যালঘু আদিবাসী সহ সকলকে বিভিন্ন ভাবে নির্যাতন নিপীড়ন করতে চায়। আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে আমরা শহীদ মিনারে মানব বন্ধন করেছি, বাংলাদেশের নৃতাত্ত্বিক ছাত্রগোষ্ঠী কাশিয়াদের পান বরজ সহ তাদের উপর হামলা নির্যাতন হয়েছে, কিন্তু সেই সমস্ত দুষ্কৃতিকারীদের পুলিশ গ্রেপ্তার করল। সালার সুমন দাসের যে সমস্ত দুষ্কৃতিকারীরা তাদের মেম্বার সহ সেই দুষ্কৃতিকারীরা জরুরিভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের পর হামলা নির্যাতন চালাচ্ছে। আমাদের পরিষ্কার দাবি, অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। উপস্থিত শ্রোতৃবৃন্দ, বাংলাদেশে 567টি উপজেলায় এক যুগে এই প্রতিবাদ সভা চলছে। আমরা অবিলম্বে গৌরাঙ্গে সহ বাংলাদেশের যে সমস্ত বৈষম্যমূলক আইন এবং নিরাপত্তা হেফাজতের নামে যারা বন্দী আছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এই গৌরাঙ্গে কোনো সাধারণ মানুষ নয়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পুরা জেলা শাখার সভাপতি, উনি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি। অত্যন্ত দুঃখের বিষয়, এই দেশের সন্ত্রাসীরা বীরত্বের রাস্তায় এনে বেড়ায়, আর গৌরাঙ্গদের মতো সমাজ সচেতন মানুষরা তারা অন্তরীণে থেকে কষ্ট পায়। আমরা দেখেছি এই দেশের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সুমন দাসের নিধনি যেভাবে প্রতিবাদ করেছিল, আমরা এদেশের সাধারণ মানুষ সেই প্রতিবাদ শুধু করতে পারি নাই, আমরা লজ্জায় আজকে মাথা হেঁট হতে চাই। 7 মাস কারা অন্তরীণে থেকে সুমন দাস মহামান্য হাইকোর্টের নির্দেশে মুক্তি পেয়েছে। আমরা মহামান্য হাইকোর্টের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী শ্রোতৃবৃন্দ, আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার, ধর্ম যার যার রাষ্ট্র সমাজ, ধর্ম যার যার উৎসব সমাজ। এই দেশ নিঃশক্ত শহীদের বিনিময়ে, নিঃশক্ত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ স্বাধীনতার 50 বৎসরে এই 71-এর প্রেতাত্মাকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে পারি নাই। তাই আসুন হিন্দু মুসলিম মধ্য খ্রিস্টান এক জাতীয় এই সন্ত্রাসীদের, এই সাম্প্রদায়িক সন্ত্রাসীদের থেকে আমরা নির্মূল করি। এই হোক
आज के स्वाधीनतार 50 बच्चर घोषणा এবং শুধুবৃন্দ আজকের এই মহাসমারোহ সমারোহ থেকে আমরা আবারও গৌরাঙ্গদের মুক্তি দাবি করছি। আমরা চাই দুর্গা পূজার আগেই যেন দুর্গা জেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি গৌরাঙ্গ চন্দ্রদের মুক্তি হয় এবং দুর্গা পূজার তৎকালে বাংলাদেশে যে সমস্ত জায়গায় মূর্তি প্রতিমা ভাঙচুর করা হয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, বাংলাদেশ চিরঞ্জীবী হোক। ধন্যবাদ সংগ্রামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় বলাটাকে, আমাদের সুদর্শন পরিষদের জেলা কমিটির প্রধান সম্পাদক বিমল দে সহ যারা উপস্থিত হয়েছেন, সিলেট মহানগরীর বিভিন্ন সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। একই সাথে আমরা বিশ্বাস করি আজকে যে দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি পূজোর আগে সেই দাবিতে যেন আমাদেরকে আর না দাঁড়াতে হয়, সেই প্রত্যাশা রেখে আজকের কেন্দ্রীয় কর্মসূচি সারা দেশব্যাপী ঘোষণা করা হবে নতুন করে, সেই কর্মসূচি আমরা পালন করব। আমরা সকলকে আমাদের এই সভায় যারা সহযোগিতা করেছেন, যারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন সাংবাদিক সহ পেশাজীবী নেতৃবৃন্দ এবং দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং আজকের সভা সভাপতিকে আমাদের সুব্রতদেব মহানগর শাখার সভাপতিকে সভা সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ পূজোদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অনুযায়ী আজকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা মহানগর শাখা কর্তৃক এই বিক্ষোভ ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে। আজকের এই প্রতিবাদ সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট এবং মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মহানগর শাখার পক্ষ থেকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং আপনারা আমার বক্তব্যের আগে বক্তব্য শুনতে পেরেছেন। আজকে কেন আমরা এই প্রতিবাদ অভিজ্ঞ সমাবেশ করতেছি ফুলার জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতিকে যে নিত্য অপবাদ দিয়ে গ্রেপ্তার করা হয়েছে, আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে অতি শিগগিরই যেন তোমাকে মুক্তি করে দেওয়া হয় এই আশা ব্যক্ত করতেছি এবং সবাইকে আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই প্রতিবাদ সভা অভিক্ষোভ সমাবেশের এখানে সমাপ্তি ঘোষণা করতে সবাইকে ধন্যবাদ।